আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাজ্জামান ফাহিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্রুস স্কুল। আব্রুস স্কুল আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিশ্ববিদ্যালয়ের তালিকা, মানে হচ্ছে গুচ্ছের আন্ডারে কতগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনারা যারা গুচ্ছতে মূলত হচ্ছে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই জানা দরকার যে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পড়তে পারবেন। গুচ্ছতে যদি হচ্ছে আপনারা পরীক্ষা দেন তাহলে হচ্ছে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজকে সময় নষ্ট করব না, আমি আমার মূল ভিডিও শুরু করছি। গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিশ্ববিদ্যালয়ের তালিকা। বাংলাদেশের 10টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে 10টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং 12টি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে রংপুর অবস্থিত, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটা মূলত হচ্ছে নেত্রকোণা অবস্থিত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং সর্বশেষে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটা মূলত হচ্ছে নতুন তৈরি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালিকা: প্রথমে রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা মূলত হচ্ছে সিলেটে অবস্থিত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সর্বশেষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এগুলো মূলত হচ্ছে গুচ্ছর আন্ডারে হচ্ছে বিশ্ববিদ্যালয়। আপনারা যদি হচ্ছে গুচ্ছতে পরীক্ষা দেন তাহলে এই 22টি তথা 10টি হচ্ছে সরকার, 10টি হচ্ছে পাবলিক নর্মাল আর 12টি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনারা পড়তে পারবেন। যদি হচ্ছে আপনার গুচ্ছতে হচ্ছে যদি আপনার টিকা যান তাহলে হচ্ছে আপনারা পড়তে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন অ্যান্ড অবশ্যই আব্রুস স্কুলের পাশে থাকুন।